sit down please moner obostha ajone kharap ha shobai boishe ho tumi to range acho amar to keu nai bujho na oi je very good mailani but bhala asin kharap asin amar to dusto asin allah ki amar bitto kara anne achna amar bitto kara bachche jaga রহিম বাবাজিকে দেখতে পাচ্ছি না কেন এই দুঃখ তো আমি কাঁদতেছি স্যার এই বেরি বেড মাইলানির ভূত কই ভাইবো ঘুরা আর কই ভাইবো জামাই গুলো আইতো না আর স্কুলে আইতো ওয়ালাইকুম স্যার কত বড় ঘুরারি এ দোস্ত আলেক জন্টু ঘুরাটা দাও না একটু দৌড়ায় দিই ঘুরাবে হ্যাঁ ঠিক আছে দিবা না ঘুরাটা দৌড়াইতে এ বেরে দেশ না ঘুরা দিতে না আসলে হয়েছে কি জানো আমার হে ঘুরার ভয় দেখা আমি হয়েছি আসলে ঘুরার ভয় দেয়া তুই ঘুরার ভয় দেয়া রহিম বলুন স্যার তোমার এই উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা কে দিয়েছে এ স্যার শুনেন উড়িয়াবাজ ঘোড়া দিছে এই যে এসকে টিভি চ্যানেল আইছে ওইটা থেকে আওলাদ করে আনছে আর জামা ওই যে জুমুর চ্যানেল আছে জুমুর টিভি চ্যানেল ওই চ্যানেলগুলোর সাহায্য করছে আলাইকুম তো আলাইকুম তো স্যার উড়িয়াবাজ ঘোড়া দিয়েছে বেতসর দান আর জরির জামা দিয়েছে আমার দিদি আচ্ছা সে তোমার কেমন দিদি স্যার কি বলছেন স্যার সে তোমার সত্যি সত্যি দিদি আমার তো কেমন সন্দেহ হচ্ছে তুমি আমার কাছে আসো আমি তোমাকে যেভাবে বলে দিয়েছি তুমি আগামীকাল বাড়িতে গিয়ে সেইভাবে কাজ করবে আরেকটা কথা বলুন স্যার তুমি বাড়িতে গিয়ে বলবে আমি বৈঠক কানা বসে ভাত খাবো না আমি নন্দন সেনা বসে ভাত খাবো এবং তোমার দিদির ওপর অনেক নির্যাতন করবে তাহলে তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি আরে রাখেন দিদি আর দিদি সব মাপ আওলা তো মাইগে হোক সায়ান হোক সব মাপ আজকে আরেকটা নতুন খবর আছে এটা হই না লোন খবর খবর তো হলো কি হ্যাঁ ওই যে ওই বেরি ব্যাড মাইলা নির্ভু মানে আমার দোস্ত আগামীকাল স্কুল আসতে হলে হাতির উপর আমরেলা দিয়ে আসতে হবে অথবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না এটা কার আদেশ আমার 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 চুপ এটা আমার আদেশ হবে কেন এটা হচ্ছে আমার হুজুর বাদশা সাইদের বাবা রহিম তুমি আগামী কাল স্কুলে আসতে হলে হাতির উপর ছড়িয়া আমরেলা দিয়ে স্কুলে আসতে হবে সাইদ বাদশার হুকুম আমার করার কিছু নাই আজকে তোমার সকলে ছুটি এই যে আলেক জন্টু না আলেক জন্টু বাই কইয়ে দেখো আমি তাকে তোমার ভরসা এইটা তো যে ডেট পাইছো ব্যবস্থা করছো এখন হাতি পাইবা কই হাতি যদি না পাও রাখো কিছু করে দিতে পাইছি হলো এই যে আজকে গান গাইতে আইছো না
স্পরিদে নাট্য সংস্থা ওনার সত্য অধিকারী আছেন ওই যে রতন ভাই উনি কিন্তু হাতি ছাড়া চলেই না আজকের জন্য অন্তত কি ওনার হাতিটা তুমি আওলাত নিয়া পরে আসো হায় খোদা আমি বুঝতে পারছি না বাচ্চা আমার উপর মন কি রাগান্বিত হয়ে আছে তাই তো ভাবছি কোথায় পাবো টাকা পয়সা কোথায় পাবো হাতি কোথায় পাবো I
আচ্ছা পাগল সত্যি সত্যি আমি তোমার বাসরে গেলে তুমি আমাকে হাতে কেন দেবে তো সত্যি বলছি তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে হাতি কিনে দেব আরো অনেক কিছু দেব আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেব না বলো তুমি আমাকে কি সত্যি করে বলো তুমি আমাকে ফাঁকি দেবে না দেবে না আমি তিন সত্যি করে বলছি সত্যি 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 আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেব না আমি তোমার হাতি দিব আর কিছু বলবে কি হ্যাঁ তোমাকে আমার অনেক কিছু বলার আছে তাহলে বলো তুমি কি বলতে চাও কি বলতে চাও জানো বলো এতদিন আমি একটা সখা খুঁজেছি কিন্তু মনের মতো সখা পাইনি তোমাকে পাওয়ার পর আমার মনে হয় সেই জায়গাটা একেবারে পূর্ণ হয়ে গেছে তুমি সখাই আমার বন্ধু লাগো সত্যি আমি সত্যি Yeah.
I'm not going to be able to do it.
এই দুনিয়ায় বুঝি আমার বড় বলতে আর কেউ নেই কে বলেছে এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই মাসি আছে আমি আছি আর কিছু মেরে যাও মেরে যাও অবসম্মান থেকে রাখবে রে না শুকর খাবারগুলো তুমি মাটিতে ফেলে দিলে কেন বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি তুমি কোথায় যাবে তা আমি কিছু জানি না আমি বলছি তুমি এখন এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাও তোমাকে ছেড়ে কোথায় যাবো এই ঘর ছেড়ে কোথায় যাবে না
অনেক অনেক নারী দেখেছি কিন্তু তোমার মতো করে এরকম নারী আমি কোথাও দেখিনি তুমি যাবে না বেশ তাহলে তুমিই থাকো আমি চলে যাচ্ছি আমি জানি না আমি জানি শুধু আমার স্বপ্নের কথা স্বপ্নের কথা বলো আমি তোমার স্বপ্নের কথা শুনবো তাহলে শোনো একদিন আমি মাসিমার ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছিলাম হঠাৎ করে স্বপ্নে দেখি মিরাজপুরের একাপর বাচ্চার 12 দিনের ছেলের সঙ্গে উজিরের 12 বছরের কন্যার বিয়ে হয় তারপর 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 তাদের দুজনকে বনবাসে দেওয়া হয় আমার মনে হয় ওই ছেলেটি তুমি মাসিমা তোমাকে খুঁড়িয়ে পেয়েছো খোদা আমি আমারে হতভাগ্য ছেলে যেই মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই ওগো দিদি বলেছে তোমার অনেক কিছু আছে সব কিছু আছে এসো আমি তোমাকে খুলে বলছি তাহলে চলো